দর্শক মণ্ডলী, এসকেএস এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা হচ্ছে গাড়ল নিয়ে আলোচনা এবং মুন্ডি জাতের গাড়ল। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে একটা গাড়লের মেল অর্থাৎ পুরুষ, এর শিং নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে শিংবিহীন, অর্থাৎ এত বড় একটা গাড়ল লেজ দেখেন যে লেজ অনেক বড়, অরিজিনাল গাড়ল, কিন্তু এর কোনো শিং নেই। অর্থাৎ এভাবে ধরে আছে, একজন বাচ্চাও যদি ধরে থাকে তাহলেও এর মারার কোনো ভয় নেই, অর্থাৎ এ মারবে না, কাউকে মারবে না। তো যারা গাড়ল পালন করেন সবাই চেষ্টা করবেন, বা যাদের একটু বেশি ভয় আছে তারা চেষ্টা করবেন যে এই জাতের যে পুরুষগুলো বা পাঠাগুলো সেগুলো আপনারা সংগ্রহ করবেন, সংগ্রহ করে ব্রিডিংয়ে একে ব্যবহার করবেন, তাহলে মারার কোনো ভয় থাকবে না। এবং যারা গাড়ল পালন করেন বা ভেড়া পালন করেন, এমন কোনো মানুষ নেই যে আপনারা আহত হন। অবশ্য অরিজিনাল জাতের যে গাড়লগুলো হয়, যে পুরুষগুলো বা পাঠাগুলো হয়, সেগুলো আসলে খুব কমই মারে। আপনার ভেড়াগুলোই, যেগুলো শুনি যে ভেড়াই আর কি বেশি আক্রমণ করে মানুষ বা পশুর উপরে, তা দেখতে পাচ্ছেন যে একটা মুন্ডি জাতের পাঠা শিং নেই, একদম মাথা সমান, অথচ পুরুষ, দেখতে অনেক সুন্দর এবং বড় এবং অরিজিনাল জাতের। এটা তো এটা পাললে আপনার একটা ভয় থেকে অন্তত দূরে থাকবেন যে আপনাদেরকে আক্রমণ করবে না বা মারবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটা বাচ্চা এগুলো খাওয়াই নিয়ে বেড়াচ্ছে। এই তুমি আসো, ছোট্ট একটা বাচ্চা এগুলো খাওয়াই নিয়ে বেড়াচ্ছে। অর্থাৎ এত বড় একটা মেল অর্থাৎ পাঠা, তাকে নিয়ন্ত্রণ করার মতো এই ছেলে একাই পারে। আচ্ছা, আদর কর তো, মানে ওরে কিছুই বলবে না। অতএব যারা গাড়ল পালন করেন তারা, আপনারা এগুলো সংগ্রহে রাখতে পারেন। সংগ্রহে রাখলে আপনাদের একটাই সুবিধা হবে যে ছোটো বাচ্চা ছেলে বা বাড়ির মেয়ে ছেলে পেলেও ইচ্ছা করলে রাখতে পারে। এই যে ভেড়ার দলগুলো দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা খামার, অথচ এখানে যে ফিমেলটা আছে সেগুলো এটা দিয়ে ব্রিডিং করানো হয়। তো দেখতে পাচ্ছেন যে ওগুলো আছে, এগুলো অন্য যদি শিঙালাগুলো হতো তাহলে এতক্ষণ হয়তো আমারও দু একটা গুতা দিত, কিন্তু এই আসলে সেরকম গুতা দিচ্ছে না। আর দেখতে পাচ্ছেন অনেক সভ্য দাঁড়িয়ে আছে, যেভাবে আছে। এবং অরিজিনাল যে গাড়ল বলতে যেটা বোঝায় যে লেজ অনেক বড়, প্রায় মাটি ছুঁই ছুঁই লেজ। তো অরিজিনাল গাড়লের যে বর্ণনাগুলো দেয় মানুষ, এটা সবই তার ভিতরে বিদ্যমান আছে। লেজটা অনেক বড়, প্রায় মাটি ছুঁই ছুঁই লেজ, এবং শরীরটা অনেক ভালো, এবং সবচেয়ে বড় কথা হলো যে মাথায় আপনার শিং নেই, শিংবিহীন, যে আপনার ইচ্ছা করলে আপনি যে কোনোভাবে ওরে মানুষ করতে পারেন বা যে কোনো কেউ এর নিয়ে ঘুরে বেড়াতে পারবে। এটাই আসলে মুন্ডি জাতের বৈশিষ্ট্য।